হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ব্যাকপ্যাকটা যেটা আপনারা এই যে এখন দেখছেন, যে এই যে এই ব্যাকপ্যাকটা আপনারা ফ্রিতে কিভাবে নেবেন, সো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, নাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এটা আপনারা কীভাবে নিতে হবে। অবশ্যই এটা বেশি মুশকিলও না, সো আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন, নাহলে কিছু স্টেপ মিস করতে পারেন, ঠিক আছে? তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনাদেরকে কী করতে হবে, আমি আপনাদেরকে প্রুফ দেখাই দিই যে আমি আসলে এটা কীভাবে নিয়েছি। সো এখানে মেসেজ অপশনে চলে গেলাম, মেসেজ অপশনে দেখেন এখানে রাখা আছে প্রথমেই র্যাঙ্ক রেওয়ার্ড, ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমার একটা ব্যাকপ্যাকের এই যে এখানে দেখেন একটা ব্যাকপ্যাক দেখাচ্ছে এই যে, আর এখানে দেখেন একটা কথা লেখা আছে। সো এই কথাটা আপনারা একবার পড়ে নিন, এখানে লেখা আছে যে হেয়ার ইজ আ বিআর র্যাঙ্ক ম্যাচ রেওয়ার্ড, এনজয় দ্য গেম। সো এখানে বিআর মানে কি, বিআর মানে হলো ব্যাটেল রয়্যাল, ঠিক আছে? এখানে ব্যাটেল রয়্যাল লেখা আছে। সো আমি ব্যাটেল রয়্যালে মোটামুটি 26 পর্যন্ত র্যাঙ্ক তুলতে পেরেছি, এখন আমার 32 আছে, কিন্তু আগে আমার 26 ছিল, এর জন্য কিন্তু আমি সেখান থেকে এই ব্যাকপ্যাকটা কিন্তু পেয়েছি, ঠিক আছে? সো র্যাঙ্ক 25 বা 26 যখন আপনারা চলে যাবেন তখন কিন্তু সেই ব্যাকপ্যাকটা আপনারা পেতে পারেন। এখন বলি, অনেকেই মনে করতে পারে যে 32 ওটা একটা গিফট, আসলে ওটা গিফট নয়, ঠিক আছে? সো অনেকেই এই গিফটটা হয়তো পায়নি, কিন্তু আপনারা যদি অনেক দ্রুত আপনাদের র্যাঙ্কগুলো পুশ করতে পারেন, যেমন র্যাঙ্ক মানে তো বুঝেছেন যেগুলো আপনারা ব্যাটেল রয়্যাল মোডে যে র্যাঙ্কগুলো পুশ করেন, সেই র্যাঙ্কগুলো যদি আপনারা ভালো মতন পুশ করতে পারেন, আর আপনাদের কিল কিন্তু সবসময় থাকতে হবে অনেক বেশি, কম থাকলে চলবে না। মানে শুধু যে আপনারা র্যাঙ্ক পুশ করছেন তা না, আপনাদেরকে সব ম্যাচ হারা যাবে না, ভালো মতন খেলতে হবে। যে গেম যেটা আছে কল অফ ডিউটি, সেটাকে আপনাকে তার কোম্পানিকে বোঝাতে হবে যে আপনি ভালো খেলছেন বা চেষ্টা করছেন, তাহলে কিন্তু তারা আপনাকে গিফটটা সেন্ড করবে। কারণ তাদের এখন বর্তমানে নতুন গেম রিলিজ হয়েছে, জন্য তারা বিভিন্ন রেওয়ার্ড দিয়ে আমাদেরকে খুশি করার চেষ্টা করছে। আর কাদেরকে খুশি করছে, তাদেরকে খুশি করছে যারা কিন্তু গেমের রেগুলার এন্টার করছে, ভালো মতন খেলছে, লগ ইন করছে আর র্যাঙ্ক পুশ করছে, তাদেরকে কিন্তু এই রেওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এখনও এই গিফটটা পাননি, তারা কিন্তু এই কাজটা করার মাধ্যমে খুব দ্রুত এই গিফটটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারলেন এটা আপনারা কীভাবে গিফটটা পেতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই।